তো হ্যালো এভরিওয়ান, দেখো আমরা তোমাদেরকে যে প্রতিদিন সকালে 5টা করে অঙ্ক করাই তার একটা ভিডিও দেবেন, আর আজকে আমরা তোমাদেরকে যে 5টা অঙ্ক করাবো এবং আগের দিনে যে হোমওয়ার্কটা তোমাদেরকে দিয়েছিলাম সেটাও আজকে তোমাদেরকে সমাধান করাবো, সঙ্গে আজকে ভিডিওতে তোমাদেরকে শেষে একটা হোমওয়ার্ক আমরা দেবো। চলো আজকের প্রশ্নগুলো প্রথমে আমরা দেখে নিই, তারপর আমরা আজকের প্রশ্ন সমাধান করাবো। তো এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল, এরপর আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সবটা দেখে নিই। তো চলো আমরা আজকে প্রথম প্রশ্নের দিকে চলে যাই। তো ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত আমাদের আগের দিনের ভিডিওটা দেখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের আগের দিনের ভিডিওটা দেখে নেবে। চলো আজকের প্রথম দিকে ভিডিও প্রশ্নের দিকে চলে যাই। তো দেখো আমাদের তাহলে প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে, সেটা হলো আগের দিন আমি তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা প্রথমে আমরা সমাধান করবো, আর সমস্ত প্রশ্ন আমরা ট্রিক্স এর মাধ্যমে সমাধান করাবো। ঠিক, তো দেওয়া রয়েছে এক ব্যক্তি 1500 টাকায় একটি জিনিস কিনলেন এবং 12% লাভে বিক্রি করলেন, আইটেমটির বিক্রয় মূল্য কত? একদম ইজি প্রশ্ন, এটা আগের দিনের হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে। চলো আগের দিনের হোমওয়ার্কটা আমরা প্রথম করে ফেলি। তাহলে কি বলেছে, 1500 টাকায় একটা জিনিস কিনেছে, জিনিসটার দাম কত? 1500 টাকা। এর 12% লাভে মানে কি, মানে হলো 100 টাকায় কিনলে সে বিক্রি করে কত? 112 টাকা, তাই তো? 12% লাভ মানে এটা, তার মানে কি 1500 টাকায় কিনে কত টাকায় সে বিক্রি করবে? 1500 এর 112% বিক্রি করবে by 100, এটাই হয়ে যাবে আমাদের। এটা এটা কেটে দাও, এটা এটা কেটে গেল, তাহলে 15 দিয়ে গেল, 15 দুগুণে 30, 0 হাতে 3, 15 15 3 18, হাতে 1, 15 15 আর 8, আমার 1 কত হয়ে যায়, 16, অর্থাৎ 1680 যেটা রয়েছে ডি, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? কারণ 12% লাভ মানে কি, কোনো জিনিস 100 টাকায় কিনলে 112 টাকায় বিক্রি করা, অর্থাৎ কি 1500 টাকার 112% যেটা সেটাই আমাদের হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো আজকের আমারও প্রথম প্রশ্নের দিকে চলে যাই। আজকের আমাদের এই যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটা কি রয়েছে, এই প্রশ্নটা আমাদের যেটা রয়েছে সেটা আমাদের 31 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 31 থেকে আমরা শুরু করছি, এটা হলো 31 নম্বর প্রশ্ন। অলরেডি আমরা 6টা ভিডিও দিয়েছি, প্রত্যেক দিন সকালে 5টা করে প্রশ্ন থাকে, দেখে নেবে। তো এই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে 999998/999×999, বলা হচ্ছে এই প্রশ্নটা কিভাবে সমাধান করবে তোমরা। দেখো এই ধরনের প্রশ্ন সমাধান করার কোনো দরকার নেই যখন এই ধরনের প্রশ্ন দেবে, মানে কি, মানে দেখো এখানে প্রশ্নটা কি দিয়েছে দেখছি, এখানে 999 পূর্ণ 998/999×999, এখানে আর এখানে, যখন এই নিচে আর এই জায়গায় আমাদের সেম সংখ্যা থাকবে তখন আমরা কি করব, এখানে যে সংখ্যাটা রয়েছে তার থেকে 1 কমিয়ে দাও, 1 কমালে কত আসে আমাদের, 998 হয়ে যায়, তাই তো? 999 থেকে 1 কমালে আমাদের কত হয়ে যাবে, 998, আর উপরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে এইটা দিয়ে কি করবে, -1 করবে আর এইটার সঙ্গে +1, তাহলে 998 এর সঙ্গে +1 করলে আমাদের কত হয়ে যায়, 999 হয়ে যায়, আর এটাই আমাদের অ্যান্সার, 998/998/999, কোনটা আছে দেখো, 998/991, এই আমাদের এই নম্বর দিতে রয়েছে, এই আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পেরেছো? কিচ্ছু না, যখন এখানে আর এখানে সেম থাকবে সেক্ষেত্রে এখানে যে সংখ্যাটা রয়েছে পূর্ণ সংখ্যাটা সেটা থেকে 1 কমাবো, আর উপরে যে সংখ্যাটা রয়েছে তার থেকে আমরা 1 বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাহলে এখন চলে যাই। হ্যাঁ, তাহলে চলো আমাদের নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে, 2 অঙ্কের সংখ্যা যেমন 2525, 3232 ইত্যাদি সংখ্যাগুলি যদি পুনরাবৃত্ত করে একটি 4 অঙ্কের সংখ্যা আমাদের তৈরি করা হয় তাহলে এই ফর্মের সংখ্যাগুলি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? মানে কি, যে কোনো 2 অঙ্কের সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো আমাদের কি হয়ে যাবে, কি কি দিয়ে আমাদের ই হতে হবে, সেই সংখ্যাটা হচ্ছে ডবল ডবল, মানে এখানে যেমন এটা দিয়ে দিয়েছে, একটা উদাহরণ দিয়েছে 25 25, সেরকম তুমি এরকম ধরতে পারো যে 26 26, এই সংখ্যাটা আমাদের কত দ্বারা কাটবে, তুমি কি বলতে পারো যে এই সংখ্যাটা আমাদের কত দিয়ে কাটবে? বা তুমি এখানে যেটা রয়েছে সেটাই তুমি দেখে নাও, ওদের যে কোনো সংখ্যা যেটা অপশন দেওয়া রয়েছে যে 25 25, অর্থাৎ 1টা 25 সঙ্গে আর 1টা 25, সেরকম 26 26, বা তোমার 33 33 41 41, মানে সংখ্যাগুলো কি করবো, 2 অঙ্কের সংখ্যাকে ডবল করবে, তাহলে কি একটা 4 অঙ্কের সংখ্যাই যে গঠিত হয়ে গেল। এখন বলা হচ্ছে এই 4 অঙ্কের সংখ্যাটা সর্বদা কি দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে, 13 দিয়ে কাটবে, নাকি 3 সংখ্যার মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম 3 সংখ্যার মৌলিক সংখ্যা দিয়ে কাটবে, সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। তাহলে আমরা কি করে করব এটা, দেখো আমাদের যখন বলা হয়েছে এই সংখ্যাটা কত দিয়ে আমাদের কাটবে, তুমি যদি নর্মাল নিয়মে দেখো তাহলে দেখো 7 দিয়ে কাটে কি এই সংখ্যাটা, 25 25 তুমি চেক করে দেখো,
নরমালি। তারপরে আমি বিষয়টা বলছি, 25 তুমি যদি 7 দিয়ে দেখো, দেখো 321, 4 2 42, 7 দিয়ে কাটছি কি? 7 দিয়ে আমাদের কাটছে না সংখ্যাটা। এরকম কি সর্বদা বলেছে? সর্বদা কাটতে হবে, ঠিক আছে, সবসময় কাটবে কি দিয়ে? 7 দিয়ে 321, 4 2 42, 4 5 হয়েছে, 7 দিয়ে কাটে না, 11 দিয়ে কাটবে, অবশ্যই 11 দিয়ে কাটবে। কারণ কি, পাঁচে আমরা যদি ই করি, দেখো 5 এর 5 কত হয়ে যায় আমাদের, 11। দেখো এটা কি কাটছে আমাদের 11 দিয়ে? না, 11 দিয়ে যদি ছোট সংখ্যাটা দিয়ে তুমি চেক করে দেখো, 11 দুগুণে 22 কাটে কি? কাটে না। বা 11 সূত্র দেখো, 5 এর 5 10, 10 আর 4, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হচ্ছে, 6 কি আমাদের 11 দিয়ে কাটছে? কাটছে না, এটা 11 দিয়েও কাটে না। এরপর কি রয়েছে? এরপর রয়েছে 13, 13 দিয়ে কাটে? তুমি নর্মালি ভাগ করে দেখো, 13 13 অক্ষে 13, আমার কত হয়েছে 1 2 2, 8 13 104 হয়ে যায়, 8 13 104, 9 13 117। তাহলে 5 5 55 রয়েছে, 55 কি 13 দিয়ে কাটছে? কাটছে না, মানে এইটাও কাটছে না। তাহলে পড়ে রয়েছে কোনটা? 4 নম্বর, এইটাই আমাদের কাটবে। কিন্তু ব্যাপার একটা দেখো, এই ধরনের প্রশ্ন যখন দেবে তখন তোমাদেরকে একটা ট্রিক সবসময় মনে রাখবে। ট্রিকটা কি? ট্রিক্সটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সে ট্রিক্সটা যদি তোমরা জেনে থাকো, এই ধরনের প্রশ্ন ইজিলি করবে। মনে রাখবে, কোনো সংখ্যা যদি দুবার রিপিট হয়, দুবার রিপিট হয়, যে কোনো সংখ্যা, তুমি এখানে যেমন 25 25 হয়ে গেছে, তোমার এমন হতে পারতো 31 31, যে কোনো সংখ্যা 31 31, তোমাকে বলা হলো 98 98, যে কোনো সংখ্যা যদি দুবার করে রিপিট করা হয়, সেই সংখ্যাটা সর্বদা কত দিয়ে ভাগ যাবে? 101 দিয়ে ভাগ যাবে। কত দিয়ে? 101। আর 101 কি হলো? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার প্রশ্ন অনেক সময় এইরকম দেয় তোমাদেরকে, ধরো কোনো কোনো একটা জায়গায় তোমাকে প্রশ্ন দিয়ে দিল যে ধরো এটাই দেখছি, ওখানে দেখুন, হ্যাঁ, যে তোমাকে বলা হলো যে এই সংখ্যা দুটো দুটো করে রিপিট হয়েছে, ওইটা না করে তিনটে তিনটে করে রিপিট হলো, তোমাকে বলা হলো 2 5 6 2 5 6, এই সংখ্যাটা কত দিয়ে কাটবে? এই সংখ্যাটা আমাদের কত দিয়ে কাটবে? দেখো তিনটে সংখ্যা হয়েছে, দুটো সংখ্যা যখন হয়েছিল আমরা দুপাশে দুটো এক লিখেছি, মাঝে একটা শূন্য লিখেছি। তিনটে সংখ্যা যখন হবে, এক লেখো দুপাশে, আর মাঝে কি তিনটে আছে, তাহলে দুটো শূন্য বসাও। এখানে দুটো সংখ্যার দু দু ঘরের সংখ্যা রিপিট হয়েছে, সেই জন্য একটা শূন্য বসাবে। 3 ঘরের সংখ্যা রিপিট হয়েছে, মানে দুটো ঘর, মানে 1001 দ্বারা আমাদের ভাগ যাবে। আবার এই 1001টা আবার কি 7 11 13 তিনটে দেয়, 7 গুণ 11 গুণ 13 করলে আমাদের 1001 হয়, ঠিক আছে, মনে রাখবে। আবার যদি কোনো সংখ্যা এইভাবে রিপিট হয় যে তোমাকে বলা হলো 2 5 6 7 2 5 6 7, এই সংখ্যাটা কত দ্বারা ভাগ যাবে? মনে রাখবে কি লেখো, 1, এখানে তিনটে সংখ্যা, 4টে সংখ্যা করে তৈরি হয়েছে, মানে 3টে শূন্য বসিয়ে দাও বাই 1, এই দিয়ে ভাগ যাবে সবসময়, ঠিক আছে। 2 অঙ্কের সংখ্যা হলে সর্বদা কি দিয়ে যাবে? 1, যদি রিপিট হয় তাহলে আমাদের যাবে কত? 1, মাঝে একটা শূন্য, 101, এক কথায় 101। 3 অঙ্কের সংখ্যা মানে কি? মাঝে 2টে শূন্য বসাবো, মানে 1001। 4 অঙ্কের সংখ্যা রিপিট হলে কি হয়ে যাবে আমাদের? 10001, মাঝে 3টে বসাবো, ঠিক আছে, যে কটা সংখ্যা তার থেকে একটা করে কম মাঝে শূন্য বসাবো, সেই দিয়ে আমাদের সংখ্যাগুলো ভাগ যায়। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে কি, যদি 100 থেকে 1000 এর মধ্যে থাকা যে কোনো পূর্ণ সংখ্যার অঙ্কের যোগফল থেকে সেই সংখ্যাটাকে বিয়োগ করা হয়, বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভক্ত হবে? তুমি যে কোনো, যখনই বলেছে না যে 100 থেকে 1000 এর মধ্যে তুমি একটা নতুন একটা ই করে নাও, তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নাও, 100 থেকে 1000 এর মধ্যে তুমি ধরে নিলে ধরো 251, ছোট একটা সংখ্যা ধরলাম। এখন তোমাকে বলা হলো এই সংখ্যাটা কত দ্বারা, এখন বলা হয়েছে সেই সংখ্যাটা থেকে কত বিয়োগ করতে হবে? এই পূর্ণ সংখ্যার অঙ্কের যোগফল, মানে কি 2 যোগ 5 যোগ 1, এটাকে আমাদের কি করতে হবে? সবসময় বিয়োগ করতে হবে। তাহলে কি 251 থেকে কত বিয়োগ করতে হবে? 251 - 5 2 7 8, 8 যদি বিয়োগ করি আমাদের কত হয়ে যায়? 243। এবার বলো এই সংখ্যাটা আমাদের কত দিয়ে কাটে? যদি তোমাকে বলা হয় এই সংখ্যাটা কত দিয়ে কাটে, তুমি এখানে যদি অপশনের দিকে তাকাও, যে কোনো, এখানে 251 ধরতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি তোমাদেরকে জাস্ট একটা ধরে বললাম, তুমি যে কোনো 100 থেকে 1000 এর মধ্যে যে কোনো সংখ্যাকে রিপিট করো, তার অঙ্কগুলো যোগ করে যোগ। দেখো 6 দিয়ে কাটে? কাটে না, কারণ এখানে প্রথমে দেখলাম বিজোড় হয়ে গেছে, তাহলে এই রুলটা এখানে কাজ করলো না। সেকেন্ড কি 2 দিয়ে কাটে না? 2 দিয়ে কাটে না। 5 দিয়ে কাটে? অবশ্যই 5 দিয়ে কাটছে না। তাহলে সবসময় সর্বদা কাটবে, সর্বদা কাটবে কত দিয়ে? 9 দিয়ে। কারণ দেখো এই সংখ্যা তিনটে যোগ ফল, 9 দিয়ে ভাগ করেও দেখতে পারো, বা 6 3 4 2 6 3 9, 9 দিয়ে যোগফল কত? 9 আসছে, মানে 9 দিয়ে আমাদের অবশ্যই ভাগ যাবে। কেন, যে কোনো, তুমি অন্য একটা সংখ্যা নিয়েও চেক করতে পারো, ধরো তোমাকে বলা হলো 374, তাহলে এখান থেকে কত বিয়োগ করবে তুমি? 3 আর 7 বিয়োগ করতে হবে আমাকে কত? 3 যোগ 7 যোগ 4, তাহলে 10 14 বিয়োগ করতে হবে, তাহলে 374 থেকে 14 বিয়োগ করো,
আমাদের কত হয়, 307। দেখো তো এটা 3 9 দিয়ে যায়, অবশ্যই যায় 9 দিয়ে, কিন্তু এই প্রশ্নটা 5 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, ঠিক আছে 6 দিয়েও যাচ্ছে, কিন্তু 9 দিয়ে সর্বদা যাবে। এই অঙ্কটা দেখো আবার 9 দিয়ে, তুমি এরকম 375 ধরো, 375 বিয়োগ তুমি করো 5 8 12 8 3 15 15 এসএম চলে আসছে, এটাও 300। তুমি অন্য আর একটা দেখতে পারো, যেমন ধরো তোমাকে বলা হলো 200 213, 213 থেকে 3 1 4 2 6 গিয়ে বিয়োগ করে দাও, 6 বিয়োগ করলে কত হয়ে যাবে 207। দেখো এটা 9 দিয়ে যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে, যাচ্ছে না। তাহলে সর্বদা কত দিয়ে যাবে বলছে, সর্বদা আমাদের বিভাজ্য হবে 9 দিয়ে, 9 দিয়ে কমপ্লিট ভাগ যাবে, ঠিক আছে। অন্যগুলো দিয়ে যেতেও পারে নাও যেতে পারে, সর্বদা কোনটা দিয়ে, 9 দিয়ে আমাদের ভাগ যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি যে কি রয়েছে আমাদের। দেখো নেক্সট আমাদের যে প্রশ্ন দেওয়া রয়েছে, বলা হয়েছে একটি ভাগে যোগে ভাজক ভাগফলের 3 গুণ, মানে একটা ভাগে যোগে মানে বলতে বলতে চাইছে একটা ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। ভাজক হলো ভাগফলের 3 গুণ এবং অবশিষ্টাংশের 6 গুণ, তাহলে যদি অবশিষ্ট 2 হয় তাহলে ভাজ্য কত সেটা বের করতে বলা হয়েছে, ভাগ করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে, এটা ভাগফলের হলো, ভাজক হলো ভাগফলের 3 গুণ এবং অবশিষ্টের 6 গুণ, অবশিষ্ট 2 হলো, সংখ্যাটি কত, তাহলে মনে রাখবে ভাজ্যটি কত। তাহলে মনে রাখবে, দেখো কোনটাকে ভাজ্য ভাজক ভাগফল বলে, আমরা যদি এইভাবে দেখি মাঝে যেটাকে ভাগ করছি সেটাকে বলা হয় আমাদের ভাজ্য, ঠিক আছে, বা ডিভিড। আর এই যেটা দিয়ে ভাগ করছি সেটা কি ভাজক বা ডিভাইজার, ঠিক আছে। আর যেটা আমাদের ভাগফল পেলাম এটা ডিভাইডেন্ট, এটা হলো ভাজক বা ডিভাইজার। আর এই যেটা ভাগফল পাবো সেটাকে বলা হয় কি কোশেন্ট, কি বলা হয় কোশেন্ট। আর অবশিষ্ট যেটা পাবো নিচে সেটাকে, অবশিষ্ট যেটা রয়েছে সেটাকে বলা হয় আমাদের হলো কি রিমাইন্ডার। তাহলে এখন যদি আমাকে ভাজ্য বের করতে বলে, এই ভাজ্য বের করতে বলে, ভাজ্য সূত্র কি, ভাজ্য বের করবার সূত্র হলো ভাজ্য ইজ ইকুয়াল টু কি ভাজক গুণ ভাগফল, কি ভাজক গুণ ভাগফল, এই যেটা হলো তার সঙ্গে কি করব যোগ হলো অবশিষ্ট, ঠিক আছে, অবশিষ্ট বা ভাগশেষ যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এইখানে কি কি দেওয়া রয়েছে আমি যদি দেখি, আমাকে যদি বের করতে বলা হয়েছে কি কি দেওয়া রয়েছে, এখানে আমাকে দেওয়া রয়েছে যে অবশিষ্ট কত 2 দেওয়া রয়েছে, এটা আমার 2 দেওয়া রয়েছে। আর কি বলা হয়েছে, ভাজক হলো ভাগফলের 3 গুণ, মানে এই ভাগফল যা হবে তার 3 গুণ হলো কি আমাদের ভাজক, এর হলো 3 গুণ ভাজক। আবার কি বলা হয়েছে যে এবং অবশিষ্টাংশের 6 গুণ, মানে এইটার আবার 6 গুণ হলো আমাদের ভাজক, এর হলো 6 গুণ হলো আমাদের ভাজক। হ্যাঁ, তাহলে অবশিষ্টটা কত দেওয়া আছে, অবশিষ্টটা দেওয়া আছে 2, তাহলে ভাজক কত হবে, এর হলো 6 গুণ, মানে ভাজক হয়ে যাবে 6 দুগুণী 12, 6 দুগুণী 12। তাহলে কি কি পেলাম, ভাজক পেলাম, অবশিষ্ট পেলাম, তাহলে ভাগফল কত হবে বলতে, এর 3 গুণ যদি আমাদের ভাজক হয় তাহলে 12 3 ভাগ, মানে এইটা কত হয়ে যাবে 4 4 গুণ 3 কত, 12 হচ্ছে হচ্ছে অবশ্যই, এর ভাগফলের 3 গুণ হলো আমাদের ভাজক, তার মানে কি 3 4 12 হচ্ছে। আর এইদিকে অবশিষ্টের 2 গুণ মানে কি 6 গুণ, মানে 6 দুগুণী 12, তাহলে ভাজক দেখো তো, ভাজক যদি ভাগফলের 3 গুণ হয় তাহলে ভাগফল ভাজকের 3 ভাগ, 3 দিয়ে ভাগ করে দিলাম 12 কে, তাহলে আমাদের কত হলো 4। তাহলে সংখ্যাগুলো পেয়ে গেলাম, ভাজক কত, ভাজক হলো আমাদের 12 গুণ, ভাগফল কত আমাদের 4, প্লাস আমাদের কত অবশিষ্ট 2, 4 12 48 আর 2 50, এটা অ্যান্সার হয়ে গেল। বিষয়টা বুঝলে এক লাইনে অ্যান্সার হবে, যারা একদম জানো না তাদের জন্য বেসিকটা আমি বলে দিলাম, ঠিক আছে, যে কিভাবে করতে হয়। হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। তো আমরা দেখো প্রশ্ন অলরেডি কিন্তু তোমাদেরকে কটা করালাম আমরা, দেখো এখানে এই এটা আমাদের 31 নম্বর, এটা 32 নম্বর, এটা 33, এটা হলো 34, আর একটা অঙ্ক আমরা করাবো এটা হলো 35 নম্বর, আর এরপর একটা হোমওয়ার্ক দেবো তোমাদেরকে, ঠিক আছে। কি বলা হয়েছে, একটি ভাগযোগে সেম প্রশ্ন দুবার হয়ে গেল নাকি, ভাগযোগে একটা প্রশ্ন রিপিট হয়ে গেছে না, ঠিক আছে, একটা প্রশ্ন রিপিট হয়ে গেছে। হ্যাঁ দেওয়া রয়েছে কি, যদি একটি সংখ্যা 11 এবং 13 উভয় দ্বারাই বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে। যখনই কোনো সংখ্যা যে কোনো দুটো সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে, মানে বিভাজ্য হচ্ছে, মানে সংখ্যাটা অবশ্যই ওর গুণফল দ্বারা বিভাজ্য আমাদের হতেই হবে, 11 গুণ 13, 11+13 দিয়ে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে না, ঠিক আছে, কিন্তু বিভাজ্য অবশ্যই হবে, 11 গুণ 13 দিয়ে বিভাজ্য অবশ্যই হবে। 3 নম্বর আমাদের অ্যান্সার কিরকম, তোমাকে একটা বলা হলো যে কোনো একটা প্রশ্ন, তুমি অন্য একটা প্রশ্ন নিয়ে আমরা তোমাদেরকে দেখি। ধরো কথা বলে বলা হলো যে তোমাকে হলো ধরো 30 বলা হলো,
30কে তুমি কি কি দ্বারা ভাগ করতে পারো? 30কে 6 আর 5, এই দুটো দ্বারা ভাগ করতে পারো, ভাগ করতে পারো। তাহলে বলো তো, 30টা 6 দিয়েও ভাগ যায় আবার 5 দিয়েও ভাগ যায়, তাহলে 30টা কি 6 গুণ 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, আচ্ছা ফিরে যাচ্ছে তো, কিন্তু 6 যোগ 5 11 দিয়ে কি ভাগ যায়? যায় না। 6 বিয়োগ 5 এক দিয়ে যাচ্ছে, যেতেও পারে নাও যেতে পারে বলেছি আমরা, ঠিক আছে। এমন হতে পারতো যে এটা যেমন এলো গেলোই না, তাহলে কি হবে, শুধুমাত্র এই 6 এই দুটোর গুণফল দিয়ে অবশ্যই কিন্তু সেটাকে ভাগ যেতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের, 11 গুণ 13, এটা দিয়ে আমাদের ভাগ যেতেই হবে, ঠিক আছে। যেমন তুমি আর একটা এক্সাম্পল নিয়েও দেখতে পারো, যে 40 বলা হলো, 40কে তুমি কি লিখতে পারো, 5 গুণ 8। তাহলে দেখো তো, 5 গুণ 8 দুটো দিয়ে আমরা যাবে, 40 দিয়ে অবশ্যই যাবে, কিন্তু 5 আর 8 3 দিয়ে যায়, বিয়োগ করলে না যায় না, 5 আর 8 13 দিয়ে যায় না, 13 দিয়েও যায় না, যোগ করলেও যায় না। সুতরাং আমরা কি দেখতে পেলাম, সংখ্যাটা আমাদের অবশ্যই কি হবে। আমি এগুলো দুটো জাস্ট এক্সাম্পল নিলাম, ঠিক আছে, এগুলো এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝালাম। তো দেখো, আমি তোমাদেরকে আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, এখানে তো প্রশ্নটা আমাদের দেওয়া হয়নি হোমওয়ার্কের, তো চলো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিয়ে আসছি। ও হোমওয়ার্কটা কি, এই প্রশ্নটা নয়, ঠিক আছে, আমি যেই তোমাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি, সেই হোমওয়ার্কটা কি, তোমাদেরকে বলা হলো যে 37925316211 এই সংখ্যাটা 9 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা বলবে, 11 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে, এটা কমেন্টে জানাবে, 11 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য কি না, হ্যাঁ কমেন্টে প্রত্যেকেই জানাবে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম আজকে, ঠিক আছে, এটা কি থাকলো আমাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ। কারণ দেখো হোমওয়ার্ক আমি যেটা একটা প্রশ্নকে রিপিট হয়ে গেছিল যার জন্য, ঠিক আছে। তো তখন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখো, এই আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।